এসব কি বলছে এরা? কি বলছে এরা? তুমি কে? কে তুমি ঠিক করে বলো, কে তুমি? হেমাঙ্গিনী, আমার তো প্রমাণ দেবার কিছু নেই। এ কদিন তোমার সঙ্গে কথাবার্তায় যা বেরিয়ে এসেছে সেটাই তো আমার প্রমাণ। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি এই বাড়িতে থাকতে চাই না। তোমাকেও তো বলেছিলাম যে চলো আমার সঙ্গে, আমার হাত ধরে বেরিয়ে চলো। আমার আমার সম্পত্তির কোনো প্রয়োজন নেই। দাঁড়ান দাঁড়ান, উনি একজন ভদ্র বাড়ির গৃহিণী, আনুষ্ঠানিকভাবে ওর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি, আর ওর স্বামী ওর সামনে দাঁড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে তার স্ত্রীকে আপনি হাত ধরে নিয়ে চলে যাবেন বলছেন? আপনার তো দেখছি সামান্য সৌজন্যবটুকু নেই। আমরা কিন্তু কেউই পরিষ্কার হতে পারছি না। আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে আরেকটু পরিষ্কার হতে হবে। হঠাৎ করে কেউ বাড়িতে এসে বলল যে সেই অভিক সেন, সেটা তো হতে পারে না, তাই না? হঠাৎ করে কেউ একজন এসে বলেছিল যে এই বাড়ির সে মেজ ছিল, তখন তোমরা কি করে মেনে নিয়েছিলে? খালি জাহ্নবীর হাত ধরে এসেছিল বলে তখন তাকে মেনে নিলে, আর আমার বিজ্ঞাপন দেখে যিনি এলেন তাকে তোমরা মানতে পারছ না। বলো এখন আমার কথার উত্তর দাও। আপনাকে বলছি, আপনি যদি কোনো মিথ্যে বলে থাকেন তার শাস্তি কিন্তু ভয়ঙ্কর হবে। জ্ঞান তো আমি মিথ্যে কথা বলি না। আর মিথ্যে কথা বলার কথা আমি কখনো ভাবিও না। তারপরেও যদি তোমাদের মনে হয় যে আমি আমি মিথ্যে কথা বলছি, তাহলে এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যেতে রাজি আছি। আর আমি, আমার কি হবে? এদের মধ্যে কোনজন ঠিক, কোনটা সত্যি, কোনটা মিথ্যে? এই সংশয় নিয়ে আমি বাকি জীবন বাঁচবো? যদি আমি তোমার কেউ না হই তাহলে আমি সিঁদুর পড়ালে কেন? কেন বলো, কেন? কেন আমার সাথে এক ঘরে থাকলে? বাঙালি বউদের মৃত্যু অনেক সম্মানের, কিন্তু কলঙ্ক? কলঙ্ক নিয়ে আমি সারা জীবন বাঁচবো কি করে? আমি তোমার সঙ্গে কোনো তঞ্চকতা করিনি হেমাঙ্গিনী, আমি যা বলেছি সব ঠিক বলেছি। আমি তো জানতাম না যে আমার স্বামীর কোনো মেয়েকে পছন্দ করা ছিল। এ গল্প তো আমি নতুন শুনছি। দেখো বৌদীপ, আমি জানতাম। তখন তুমি নতুন বউ, তাই তোমাকে বলা হয়নি। তুমি যে জানতে সেটা সত্যতা কি? আমাদের মেজদা যে মিথ্যে সেটা প্রমাণ করার জন্য তুমি অনেক নিচে নামতে পারো। দেখো, আমার দিদি ব্যাপারটা জানতো। আমার দিদিকে জিজ্ঞেস করো, আমার দিদি সব বলে দেবে। দরকার বলে দিদিকে ফোন করো, ফোনে কথা বলে নাও, দিদি সত্যিটা তোমাকে বুঝিয়ে দেবে, সত্যিটা বলবে, তখন বুঝতে পারবে।
কি সর্বনাশে কথারে জানবি? কি হবে এখন? কিন্তু মা, এই মানুষটা কিছুতেই মিথ্যে কথা বলতে পারেন না। এই মানুষটার চোখ দেখে ওনার কথা শুনে কি একবারও মনে হয়েছে যে এই মানুষটা মিথ্যে কথা বলতে পারেন? আচ্ছা, ওনার তাকানো দেখে কি কোনোদিনও মনে হয়েছে যে উনি পৃথিবীর কোনো কিছুতে আসক্ত? কিন্তু এরা যে এখন বলছে। ঋষি, তুই আমার কথাটা বিশ্বাস কর। ইনি হচ্ছেন আমাদের মেজদা। আমার প্রথম কথাটা মিলে গেছে, আর উনি হচ্ছেন একটা ভণ্ড। উনি আসল মেজদা নয় আমাদের, ইনি হচ্ছেন আমাদের আসল মেজদা। দেখ, উনি একজন প্রতারক। উনি জাহ্নবীর সঙ্গে হাত মিলিয়ে এই বাড়ির সম্পত্তি নেওয়ার জন্য এসেছে। উনি একজন প্রতারক, ওনার কথা বিশ্বাস করিস না তুই? দেখ, তোর হয়তো খারাপ লাগছে আমি জাহ্নবীর সম্পর্কে কথাগুলো বলছি বলে, কিন্তু দেখ, এই কথাগুলো সব মিলে যাবে, তখন কিন্তু তুই হাত কামড়াবি, এটা আমি বলে রাখলাম তোকে। আমি কিন্তু এখানে থাকবো বলে আসিনি। শুধু আমার পরিবার সংকটে পড়েছে বলে আমি আমার ভাইয়ের বিজ্ঞাপন দেখে এখানে ছুটে এসেছি। এখানে এসে শুনছি যে আমার থাকতে হবে। আমি তো জানতাম না যেখানে আমাকে থাকতে হবে। আমার থাকার যথেষ্ট ব্যবস্থা আছে। এই সংসার থেকে আমি আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। কিন্তু তাই বলে কেউ প্রতারণা করে সংসারটা ভাসিয়ে দেবে, সেটা আমি বেঁচে থাকতে কিছুতেই সহ্য করব না। তোমরা আমার কথা শোনো, আমি অভিক সেন, আমি এই বাড়ির ছেলে। এই বাড়ির অনেক বইয়ে আমার সই আছে। এই বাড়ির ডিকশনারিতে অভিক সেন লেখা আছে, তার সঙ্গে আমার হাতের লেখা মিলিয়ে নাও। যদি না মেলে তাহলে বলবে যে আমি মিথ্যাবাদী, আমি তোমাদের প্রতারণা করতে এসেছি। আমার তো কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই আমার কিছুতে, আমি কেন তোমাদের প্রতারণা করতে যাব? কি বলছেন আপনি জানবি? উনি কি বলছেন? আমি প্রমাণ করে দেব, এই ভণ্ড লোকটার সঙ্গে জাহ্নবীর যোগাযোগ ছিল, এই দুজন দুজনকে আগে থেকে চিনত। আমি যেমন করেই হোক এটা আমি প্রমাণ করে দেব। কিন্তু জাহ্নবী কি করে প্রমাণ করবে যে ও আগে থেকে লোকটাকে চিনত না? বাবা, আগে তুমি প্রমাণ করে দাও। তারপরে তো আমার প্রমাণের প্রশ্ন আসছে। কিন্তু তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না যে ওনার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল। দিনের পর দিন মন্দিরে গিয়ে তুমি ওনার পা ধরে সেধেছ। তুমি কি ভাবছো আমি কিছু খোঁজ খবর না নিয়ে তোমার সঙ্গে কথাগুলো বলছি? আমার কাছে কোনো প্রমাণ সাক্ষী নেই, আমার কাছে সব আছে। তুমি মন্দিরে গিয়ে ওনার সঙ্গে কথা বলেছো, আমায় খালি দু তিনটে দিন খালি সময় দাও, আমি সব প্রমাণ করে দেবো। বললাম তো আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। আলবাত পারবো, যা সত্যি তা আমি সামনে এনে ছাড়, এটা তোমায় বলে রাখলাম। আমাদের কোনো দোষ নেই, ওনাকে দেখে আমাদের খুব ভক্তি এসেছিল, তাই আমরা আলাপ করতে গেছিলাম আর মেয়ের বিয়ের জন্য নিমন্ত্রণ করেছিলাম। এর থেকে বেশি তো আমরা কিছু করিনি। এই কথাগুলো না থানায় গিয়ে বলবেন, থানায়, ঠিক আছে? আপনাদেরকে না সব আমি দেখাবো, আপনাদের মুখোশ আমি খুলে দেবো, এটা বলে রাখলাম। আমি খুব কনফিউজ, আমি বুঝতে পারছি না কি কি চলছে এখানে। সন্তানের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় নিয়ে কোনো বাবা মিথ্যে কথা বলতে পারে না। তুমি কেন চুপ করে আছো? তুমি কেন কিছু বলছো না? কেন বলো, কেন? আর তো আমার কিছু বলার নেই। এমন শরৎ,